আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে ব্যাকরেজ কিভাবে জয়েন করা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আপনি যদি না জেনে থাকেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং গার্মেন্টস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে সুন্দর একটা প্রশ্ন করে যাবেন, এবং আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন করা হচ্ছে। অবশ্যই এই মেশিনটা চালানোর জন্য আপনার কিন্তু পূর্ববর্তী অভিজ্ঞতার প্রয়োজন আছে, কারণ হচ্ছে সুতোগুলো এখানে অ্যাডজাস্ট করতে হবে। দেন হচ্ছে নিডেল, টু নিডেল, থ্রি নিডেল আছে, তো নিডেল গুলোকে মেনটেন করা জানতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ব্যাকরিজ কি সুন্দরভাবে জয়েন করা হচ্ছে, আপনি দেখুন। নাইস। সো এভাবে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে আপনার স্যালারি কত হবে? অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া আসলে তো কাজের কথা বলেন কিন্তু স্যালারি তো বলেন না। তো স্যালারি হবে আপনার মিনিমাম 9,500 টাকা থেকে 11,000 টাকা আপনার অ্যাডজাস্ট যেটা স্যালারি হবে, এবং এখানে ওটি সহ আপনার স্যালারি হবে।